আগের পাটে আমরা দেখেছিলাম দুশাও লেয়ের বাবার খেয়াল রাখতে শুরু করে। আর্লি সুইয়ানকে লেয়ের ব্যাপার নিয়ে সন্দেহ করছিল, এজন্য সুইয়ান বলে, তোমার এখন লেয়ের সাইড না নিয়ে আমার সাইড নেওয়া উচিত, কারণ আমি তোমার ফিয়ন্সি। লেয়ের বাবাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ডক্টর বলে ওনার মাথায় কিছু সমস্যা হয়েছে, এজন্য উনি কাউকে ঠিকভাবে চিনতে পারছেন না, তবে এ প্রবলেম খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো সুইয়ান আর ওর অ্যাসিস্ট্যান্ট ওনাকে দেখতে আসে, কিন্তু ওর বাবা অ্যাসিস্ট্যান্টকে অনেক মারে আর ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দুশাও লেয়ের বাবাকে বাচ্চাদের মতো ট্রিট করতে থাকে, এতে উনি অনেক খুশি হন। তখন সাউজেনের মম ওনাকে দেখতে আসে আর দুশাওকে লেয়ের বাবার এত কেয়ার করতে দেখে উনি দুশাওর সাথে ভালোভাবে কথা বলেন। দুশাও তখন ওনাকে একটা পিকচার দিয়ে বলে, লেই তো আমার সাথে দেখা করছে না, তাই আপনি এই পিকচারটা ওকে দেখাবেন আর বলবেন ওর বাবা একদম ঠিক আছে আর ছুটি কাটাতে অ্যাব্রড গেছে। সুইয়ান যখন কোম্পানিতে স্পিচ দিচ্ছিল তখন লেয়ের বমি আসে, সে যখনই বাইরে যায় তখন সুইয়ানের চামচা ওর পিছু করতে থাকে আর গিয়ে জানতে পারে লি প্রেগনেন্ট। সে এটা সুইয়ানকে জানিয়ে দেয় আর এর সাথে এটাও বলে লি কালকে অ্যাবর্শন করাতে যাবে। তো সুইয়ান ওকে আটকায় আর বলে, প্লিজ তুমি অ্যাবর্শন করিও না। লি তখন অনেক ভেবেচিন্তে ডিসিশন নেয় সুইয়ানকে বিয়ে করার। এদিকে লিয়ের বাবাও সুইয়ানের কুকীর্তির কথা জানতে পারে, সে যখনই সুইয়ানের সাথে সম্পর্কে জড়াতে লিকে নিষেধ করবে তখনই উনি জানতে পারেন ওরা দুজন বিয়ে করে নিয়েছে। এরপর উনি বাসায় ফিরে সুইয়ানকে অনেক কথা শোনায় আর বলে, লে যখনই জেল থেকে ফিরবে আমি তখনই তাকে তার কোম্পানি ফিরিয়ে দিব। সাউজেনের মম লেইকে ওই পিকচারটি দেখিয়ে বলে, তোমার বাবা একদমই ঠিক আছে, কিন্তু এটা লেই বিশ্বাস করে না, কারণ ওর কাছে মনে হচ্ছিল ওর বাবা যদি সত্যি ঠিক থাকতো তাহলে সে একবার হলেও ওকে দেখতে আসতো। লিয়ার শরীর অসুস্থ থাকায় সে কিছুদিন অফিসে আসে না আর এই সুযোগে সুইয়ান সুনফাইকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় যেখানে ওর স্যালারি খুবই কম ছিল। এজন্য সুনফাই নতুন জব খুঁজতে শুরু করে আর সে একটা বাড়ি কাজও পেয়ে যায়। এরপর সে সিকির সাথে ব্রেক আপ করে নেয়, কারণ ওর চাহিদা মেটাতে গিয়েই লেইকে জেলে যেতে হয়েছে। তো সিকি এরপর ওর নতুন বয়ফ্রেন্ড খুঁজে নেয়। তো ওর নতুন বয়ফ্রেন্ডের নাম লিন ছিল। লিনের ফ্রেন্ড ওকে বলে, এটা কে? লিন বলে, ও আমার ফ্রেন্ড। কিন্তু সিকি বলে, ও আমার বয়ফ্রেন্ড। ওর ফ্রেন্ড চলে যেতেই সিকি ওকে বলে, তুমি কেন বললে যে আমি তোমার ফ্রেন্ড? লিন বলে, কারণ আমার ফ্রেন্ড অনেক গসিপ করে, এজন্য আমি মিথ্যা বলেছি। এরপর সিকি ওর বয়ফ্রেন্ডের সাথে একটা বাড়ি আসে যেখানে সুনফাই কাজ করত। সিকি বলে, তুমি এখানে? সুনফাই এমন ভাব করে যেন সে সিকির বয়ফ্রেন্ড ছিল না। সে ওর বয়ফ্রেন্ডকে বলে, সিকি আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড, এজন্যই আমি ওকে চিনি। তখন সেখানে সুইয়ান আসে আর ওকে দেখে তো লিনের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ লিন হচ্ছে লেয়ের ফ্রেন্ড। তখন সুইয়ানের সাথে সুনফাইয়েরও ঝামেলা লেগে যায়, কিন্তু সিকি ওকে বাইরে নিয়ে আসে আর বলে, সুইয়ান কি তোমাকে বুলি করে যার জন্য তুমি এখানে জব করছো? সুনফাই বলে, আমার জব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার লাইফ এনজয় করো। লেয়ের বাবা দুশাওকেও চিনতে পারছিল না, সে ওকে খারাপ বলে আর ওর দেওয়া খাবার ফেলে দেয়। এদিকে দুশাওয়ের বাবা মা ওর স্টুডিওতে আসে, তারা সেখানে ওকে খুঁজে না পেয়ে লেয়ের বাড়িতে চলে আসে। দুশাওয়ের মম ওর এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় আর বলে, আমরা শুনেছি লেই এখন জেলে আছে, তাহলে তুমি এমন ছেলের সাথে এখনো কেন বন্ধুত্ব রেখেছ? দুশাও বলে, ও জেলে যাওয়ার মতো কোনো কাজ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। সুইয়ানের এক ক্লাসমেট বিজনেস ট্রিপে আসে, তো সুইয়ান ওকে হেল্প করতে যায়, কিন্তু আবার এই বিজনেস ডিলার লিন ছিল। সে বলে, তোমার প্রজেক্ট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তোমার ফ্রেন্ডের কারণে আমি তোমাকে প্রজেক্টে দিতে পারবো না, কারণ সে খুবই ট্রিকি পারসন। সে আরো বলে, সুইয়ান লেয়ের কোম্পানিতে ছোট একটা কর্মচারী ছিল আর সে লেইকে ফাঁসিয়ে এখন নিজেই তার জায়গা নিয়ে নিয়েছে, আর সে যে আমার সাথেও এটা করবে না তার কি গ্যারান্টি আছে? লে 8 মাস পর জেল থেকে ছাড়া পায়। এরপর সে বাসায় আসলে ওর বাবা বলে, আমার ছেলে তো এখনো অনেক ছোট, যে ওর মায়ের সাথে বেড়াতে গেছে, তাহলে তুমি কে? তুমি আমার ছেলে নাও। এতে লেই অনেক স্যাড হয়ে বাইরে বসে থাকে। তখন ওর কাছে দুশাও আসে। লেই বলে, আমি এখন ফিরে এসেছি, তাই তোমার এখানে আসার আর কোনো প্রয়োজন নেই। এরপর সে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। দুশাও বলে, এখনই এখান থেকে চলো। লেই বলে, তুমি এখানেও চলে এসেছো আমার জন্য? আমার বাবার এ অবস্থা হয়েছে, তুমি আমার কষ্টটা বুঝবে না। দুশাও বলে, সব কিছুর জন্য নিজেকে ব্লেম করাটা বন্ধ করো, আর তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমিও কিন্তু ড্রিঙ্ক করতে শুরু করব। লেই বলে, তুমি এসব কি করছো? অযথা আমার কেয়ার করে নিজের সময় নষ্ট করো না। দুশাও বলে, আমি তোমার কেয়ার এজন্যই করছি কারণ তুমি আমার ফ্রেন্ড। লেই বলে, না, আমি তোমার সেই আগের লেয়ার নেই।
আমি এখন সবকিছু করতে পারি, এটা বলে সে ওকে কিস করে। লেই এটাই বোঝাতে চাইছিল যে সে এখন কত খারাপ হয়ে গেছে, কিন্তু দুশাও এত মাইন্ড করে না। সুয়ান তো সুনফাইকে একটা ক্লিনার বানিয়ে দিয়েছে, সে ওকে লেয়ের সব পিকচার কোম্পানি থেকে সরাতে বলে, কিন্তু সুনফাই বলে আমি এটা করতে পারবো না, এর থেকে এটাই ভালো হয় যে আমি ডিজাইন দিয়ে দেই। এরপর লেয়ের বাবা দুশাওয়ার লেইকে বলে, তোমরা বিয়ে করেছ অথচ এটা আমাকে জানাওনি। লেই বলে, আমরা তো বিয়ে করিনি। ওর বাবা বলে, বিয়ে করনি? তাহলে এই মেয়েটা কেন সবসময় আমাদের বাড়িতে থাকে? তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও। উনি দুশাওকে বলেন, লেই যদি তোমাকে বুলি করে তাহলে এটা অবশ্যই আমাকে জানাবে। এরপর লেইয়ের বাবার স্মৃতি ফিরে আসে আর সে বলে, তোমার মা চলে যাওয়ার জন্য আমি দায়ী, আমি তোমার মাকে ঠিকভাবে টাইম দিতে পারিনি আর তার সাথে ঝামেলা করেছি। লেয়র বাবার কেয়ার করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে দেখে ওর বাবা মারা গেছে। এরপর ওনার ফিউনারেলে সবাই আসে। সুইয়ান ওনাকে দেখার জন্য যখন ভেতরে যাচ্ছিল তখন সুনফা এসে ওকে আটকে দেয় আর বলে, তুমি কেন ওনাকে দেখতে যাচ্ছ? তোমার জন্যই উনি মারা গেছেন। আর এদের ভিতর আবারও ফাইট শুরু হয়ে যাই, কিন্তু দুশাও এসে ওদেরকে থামাই আর সুয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর লেই ওর বাবার ডায়েরি পড়ছিল, যেখানে ওর বাবা মায়ের লাভ স্টোরি লেখা ছিল। ওর বাবা সেখানে লিখেছিল, আজ সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পরে জানতে পারি সে মারা গেছে। এটা জানার পর লেই অনেক কান্না করতে থাকে, কারণ ও জানতো না ওর মা মারা গেছে আর সে অযথাই এতদিন তাকে ঘৃণা করে এসেছে। এরপর লেই একা থাকার জন্য ওই আইল্যান্ডে চলে যায় আর ওর পিছু পিছু দুশাও সেখানে চলে আসে। লে একটা উঁচু পিলেছে উঠে, এতে দুশাও গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, না না আমি তোমাকে সুইসাইড করতে দিব না। লে বলে, আমি তো সুইসাইড করছি না। তখন ওরা খেয়াল করে ওদের চারপাশ তো জোয়ারের পানিতে ভরে গেছে, ঠান্ডায় তো ওদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই ওদেরকে উদ্ধার করতে হেল্প সেন্টার থেকে লোক আসে। এরপর ওরা আবারও শহরে ফিরে আসে। দুশাও বলে, আমি জানি তুমি এখন বলবে আমার কাছে এসো না, আমার থেকে দূরে থাকো। লেই বলে, না আমি আর এমনটা বলবো না, আমি তো তোমাকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এতটা মোটিভেট করার জন্য। এরপর লেই ওর এক ফ্রেন্ডের কাছে যাই, কারণ ওর ফ্রেন্ড ব্যবসার বিষয়ে অনেক ভালো বোঝে আর সে এখন যে কোনো মূল্যে সুয়ানকে হারাতে চাই। সিকিলিনকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পাই, ও তখন বুঝতে পারে লিনোকে কখনোই ভালোবাসেনি, সে একটা পেলে বয়, এজন্য সিকি ওর সাথে ব্রেক আপ করে নাই। এতে ও অনেক স্যাড হয় আর বুঝতে পারে সুনফাই ওর জন্য সঠিক ছিল। এদিকে লেয়র ফ্রেন্ডের সাথে দুশাওয়ের পরিচয় করিয়ে দেয় যে এখন থেকে সে ওর গার্লফ্রেন্ড, কিন্তু সেখানে ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়। এক্স গার্লফ্রেন্ড লেইকে অফসাইডে আসতে বলে, লেয়োকে মানা করতে না পেরে ওর সাথে যাই। এক্স গার্লফ্রেন্ড বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি যখন ইচ্ছা আমার কাছে ফিরে আসতে পারো। আর এসব দেখে দুশা অনেক জেলাস ফিল করে আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে সে ওকে ইগনোর করতে শুরু করে আর অনেক দুঃখী হয়। অন্যদিকে লেইও চাইছিল না যে দুশাও ওর কাছাকাছি থাকুক, কারণ সবসময়ই কেউ না কেউ ওকে মারার জন্য ফলো করছিল। লেই তখন বুঝতে পারে এটা সুয়ানের কাজ হতে পারে না, কারণ সুয়ানের এত পাওয়ার নেই যে এতগুলো মাফিয়া সে ওর পিছনে লাগিয়ে রাখবে। এরপর লেই কোম্পানিতে ফিরে আসে আর সবাই শুধু তখন ওর নামে গসিপ করতে থাকে। এটা শুনে তো সুয়ান অনেক ভয় পেয়ে যায় আর রাতে স্বপ্ন দেখতে থাকে লেই এসে বলছে, তুমি আমার কোম্পানি আমার থেকে কেড়ে নিয়েছ, আমি সেটা খুব তাড়াতাড়ি নিজের করে ছাড়বো। এরপর এক শেয়ার হোল্ডার ওকে ফোন করে, আসলে এরা দুজন মিলে লেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এখন এই শেয়ার হোল্ডার চাইছিল ইউতিয়ান কোম্পানি কিনে নিতে, কিন্তু সুয়ান সেটা বিক্রি করতে রাজি হয় না। এতে শেয়ার হোল্ডার ওকে থ্রেট দেয় যে, তুমি যদি এটা না করো তাহলে আমি লেইকে সব সত্যিটা বলে দিব। সুয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, কোম্পানির অবস্থা অনেক খারাপ, মনে হচ্ছে কোম্পানিটা আমাদের হারাতে হবে। এতে ওর অ্যাসিস্ট্যান্ট অনেক স্যাড হয়, লেয়র ফ্রেন্ডের সাহায্য নিয়ে সব প্রমাণ জোগাড় করে, কিন্তু সেটা প্রকাশ করে না, কারণ এটা প্রকাশ করলে সুয়ানকে জেলে যেতে হবে, কিন্তু সেটা চায় না, সে শুধু নিজের কোম্পানিকে বাঁচাতে চায়। লেয়ের কাছে কোনো টাকা না থাকায় সে ওর সব ফ্রেন্ডদের থেকে হেল্প চাই, কিন্তু কেউই ওকে টাকা দিয়ে হেল্প করে না। তখন সাউজিনের মামুকে একটা কার্ড দেয় যেখানে ওর বাবা ওর জন্য পার্সোনালি কিছু ফান্ড জমা রেখেছিল, সেখান থেকে লেই অনেক টাকা পেয়ে যায় আর এটা দিয়ে সে আবারও ওর কোম্পানির সব শেয়ার কিনে নেয়। আর এসব দেখে সুয়ানের মনে হচ্ছিল যে সে আসলেই সিইও পদের যোগ্য নয়। লেয়র ফ্রেন্ডের সাথে এ আনন্দ সেলিব্রেট করছিল, তখন সেখানে সুয়ান আসে আর সে লেইকে দেখে সবার চোখ এড়িয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু লেই একটু পরেই ওর কাছে আসে আর ওর সাথেও সেলিব্রেট করে।
এরপরও দুশাবের সাথে দেখা করে। দুশাব বলে, এখন তো তোমার ভালো সময় চলে এসেছে, তাহলে আমার কাছে কেন এসেছো? সে ওকে অনেক কথা বলেই যাচ্ছিল। তখন আচমকা লে ওকে কিস করে আর নিজের সব প্রবলেম এক্সপ্লেন করে যে এতদিন কি কি প্রবলেমের কারণে সে ওকে নিজের থেকে দূরে রেখেছিল। দুশাব বলে, বেস্ট কাপলরা সবসময় সুখে দুঃখে একে অপরের পাশে থাকে, কিন্তু তুমি কেমন যে নিজের খারাপ সময়ে আমাকে নিজের থেকে দূরে রেখেছো। দুশাব রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর দুশাব একা থাকার জন্য ওই আইল্যান্ডে চলে যায়। সেখানে গিয়ে ও লেয়ের কথা মনে করে ওকে অনেক মিস করতে থাকে। তখনই ও লেইকে দেখতে পায়। লে ওকে বলে, তোমাকে এত স্যাড দেখাচ্ছে কেন, তুমি কাকে মিস করছো? দুশাব বলে, আমি কাউকে মিস করছি না, আমি তো ওই বাচ্চাদের মিস করছিলাম। আর তুমি এখানে কেন এসেছো, সানসিট দেখতে এসেছো? লে বলে, আমি তো একজনকে মিস করছিলাম যাকে আমি ভালোবাসি। সে তখন দুশাবকে বলে, তুমি এখন থেকে যা বলবে আমি তাই করব। আর তুমি যে ডিসিশনই নাও না কেন, আমি সেটাই সাপোর্ট করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। দুশাব তখন হেসে বলে, তাহলে তো তোমাকে সারা জীবন আমার কথাই শুনে চলতে হবে। লে তখন ওর সব কথা মেনে নেয় আর ওকে কিস করে। আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়।